السلام عليكم بندورا، আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে রান্না করব তার আগে একটা কাজ করব বন্ধুরা দেখুন এই যে আমি একটা হাড়ি নিয়েছি মাটির হাড়ি এটা আমি আগের দিনে মানুষ কাঞ্জির জাউ খাইতে তো কাঞ্জির নোটারিও বলে আরেকটা আছে নোটারি একটা আছে কাঞ্জির জাউ তো আমি আজকে কাঞ্জির নোটারি করব তো বন্ধুরা এই যে আমি মাটির হাড়িটা নিয়েছি এটার ভিতরে আর কিছু চাল ধুয়ে নিয়েছি আগের দিনের মানুষ কি করত যখন ভাত রান্না করত তখন কিছু কিছু চাল রেখে দিত আসলে আজকে আমি ওভাবে করব না এখন আমি এটা নতুন ভাবে করব আমি একসাথে চালটা দিয়ে দেব পানিটা একটু হালকা গরম করে নিয়েছি তো এই গরম পানির ভিতরে আমি চালটা রেখে দেব সাত দিন পরে এটা আবার রান্না হবে এই ভিডিওটা সাত দিন পরে দেখবেন যে আমি কি রান্না করি এটা আমি এখন রেখে দেব পানিটা আগেই গরম করে রেখেছিলাম চালটাও ধুয়ে নিয়েছি একটু চাল না ধুয়েও দেওয়া যায় বন্ধুরা তো আমি একটু চালটা ধুয়ে দিলাম কারণ চালে দেখা যায় নানান রকম ময়লা থাকে তো আমি চালটা দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি এটা ঢেকে রাখবো ঢেকে এটা আমি চুলার কাছে রাখবো তো বন্ধুরা আমি চালটা দিয়ে দিয়েছি আমি যে বললাম সাত দিন যারা একটু টক বেশি খায় তাদের জন্য সাত দিন পাঁচ দিনেও খাওয়া যায় তিন দিনেও খাওয়া যায় যদি কম টক যারা খায় আর কি তো আমি এটা চুলার কাছে তো আমি এটা চুলার কাছে রেখে দেব যখন রান্না করব তখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আসেন আমরা আজকে রান্নাবো তো এর জন্য তরকারি কেটে নিচ্ছি কেমনে ফসবি লবণ হলুদ গুঁড়ো ভালো করে একটু মেখে নিব মাছটা বাজি করবো দিয়ে দিলাম একটু সবই এটা কোন সময় আঁকবে নি আমি আলাপ করবেন না ওইসে সেই ধরনের বিড়াল আমাকে মিনি দিয়ে দেখ কাদা জোটা পাচ্ছেন না ও বার্তার লোকে আমি শিখে করতে দিন টমেটো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা তো এর জন্য টমেটোটা কেটে নিচ্ছে
তো আমি মাছ রান্না করব এর জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু ভালো করে ভেজে নিব এখন দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচ বাটা তো আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম তো এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখাতে ভালো করে একটু কষিয়ে নিলে কাঁচা গন্ধটা আর আসে না তো এর জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব দিয়ে দেব হলুদের গুঁড়ো এই যে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন দিলাম পরিমাণ মতো লবণ আর একটু কষানো হয়েছে তো আমি সিম গুলো দিয়ে দেবো কষানো হয়েছে বন্ধুরা আমার তরকারিটা তো আমি এখন পানি দিয়ে দেবো একটু পানি দেওয়া লাগবে আমি একটু মাখা মাখা দেবো মাছটা দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে টমেটো রান্না করবো এর জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল দেব ছোট চিংড়ি মাছ পরিমাণ মতো লবণ একটু পানি হলুদ করে দিন একটু হলুদের করো কষানো হয়েছে এখন আমি একটু জল দিয়ে দেবো এই তো বন্ধুরা তো আমরা ভাত টাত খেলাম ভাত খাওয়া শেষ এখন বিকেল বেলা তো অজুবা পিঠে এনেছে পিঠে খাবে তো ভর্তাটা দিয়ে একটু খেয়ে দেখি মজা পিঠাটা ভর্তা কেমন দেখো অনেক ঝাল দিয়েছে ঝাল বেশি গুড় দিয়েই বেশি মজা বন্ধুরা ভর্তা দিয়েও মজা কিন্তু ভর্তার একটু ঝাল বেশি
যার যার বেশি পিঠা ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন।